উত্তম কুমারের বাড়িতে তার নাত বউ এলেন, তাই সেই বাড়ির বিয়েতে ধুমধাম হবে না তা কি আর হয়। কিন্তু এই করোনা আবহে সেই ধুমধাম একটু হলেও মলিন হয়েছে। কিন্তু যা একেবারেই কমেনি তা হলো তাদের বিয়ের মেনু, খাওয়া দাওয়ার ইলাহি আয়োজন। তাই গৌরব এবং দেবলীনার বিয়েতে ঠিক কি কি পদ রান্না হলো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল শর্মিলা সোহাও সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল ফলো এবং লাইক করুন। শর্মিলা সোহাউজে এর আগে আপনারা জানতে পেরেছিলেন ঠিক কিভাবে এবং কি মতে হলো গৌরব এবং দেবলীনার বিয়ে, কিন্তু এবার আপনারা জানতে চলেছেন একেবারে এক্সক্লুসিভলি যে ঠিক কি কি মেনু হয়েছে গৌরব এবং দেবলীনার বিয়েতে। বিয়ে বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে ভজহরি মান্নার তরফ থেকে। প্রথম পাতে পড়েছে লুচি, তারপরে ছোলার ডাল, আর একেবারে বাঙালিয়ানা মত মেনে লম্বা করে কাটা ফালি বেগুন ভাজা। তারপরেই এসেছে চিংড়ির কাটলেট, পোলাও, দই পোনা, পাঁঠার মাংস এবং মিষ্টিমুখ করতে এসেছে পাটি সাপটা, পায়োধি এবং সন্দেশ। এই প্রত্যেকটি খাবারই কুমার পরিবারের কারোর না কারোর খুব পছন্দ, যার জন্যই সবার কথা মাথায় রেখে তৈরি এই বিরল মেনু। দেবলীনার বাবা দেবাশিস কুমার বাবুর লুচি দিয়ে লম্বা বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তার কথা মাথায় রেখেই প্রথম পাতে পড়েছে লুচি এবং বেগুন ভাজা। আবার আমাদের কোনে দেবলীনার প্রচন্ড প্রিয় পাঁঠার মাংস, তার জন্য পোলাও আর পাঁঠার মাংস কোনো ভালো কাজেই মাস্ট, আর বিয়েতে তা বলে সেটা বাদ যাবে তা তো হয়ই না। অন্যদিকে বাড়ির জামাই গৌরবের মাছ ভীষণ প্রিয়, মাছ পেলে তিনি আর অন্য কিচ্ছু চান না, তার কথা মাথায় রেখেই দেওয়া হয়েছে চিংড়ির কাটলেট। এই সমস্ত কিছু মিলিয়ে মেনু অত্যন্ত লোভনীয়। শর্মিলা শো হাউসের তরফ থেকে দেবলীনা এবং গৌরবকে তাদের এই নতুন জীবনের পথে এগিয়ে চলার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালোবাসা। খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে ওরা আসে। You have to start from the beginning. It's a pleasure being on your show, Sharmila. Absolutely fantastic to appear on Sharmila's show. Keep on watching Sharmila's show house. Sharmila's show house khub taatari onek din dhore iccha chilo, ami onek dekhechi prochur Bollywood star niye opurbo gossip marka masale da. Watching me on Sharmila's show house. Tumi notun studio korecho. Sharmila, I wish you all the success. Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.